Assalamualaikum everyone, welcome back to my vlog. তো আজকে হচ্ছে রুয়াফির পছন্দের একটা জায়গায় রুয়াফিকে নিয়ে যাব আর ওর নানু বাসার গ্যারেজটা ওর খুবই পছন্দ মানে ওখানে বিভিন্ন টাইপের বাইক দেখতে পায় আর বাইক তোর খুবই পছন্দ তো আমি হচ্ছে সিম্পল একটা টপস পরে নিয়েছি এই তো এই টাইপের টপস আমার খুবই পছন্দ খুব কমফোর্টেবল লাগে তো এই তো আর তারপর হচ্ছে রুয়াফিকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আর খুলনা সোনা ডাঙায় বেবিস ড্রিম নামে এই যে কিডস প্লে জোনটা আছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো জুতা বাহিরে রেখেই ঢুকতে হবে দেন হচ্ছে এখানে 200 টাকা করে এন্ট্রি ফি এক একটা বাচ্চার জন্য আর গার্ডিয়ানদের জন্য কোনো ফি নাই প্লাস হচ্ছে গার্ডিয়ান যদি একজনের বেশি হয়ে থাকে তাও কোনো প্রবলেম নাই আর এই যে বসার জন্য মানে গার্ডিয়ানদের বসার জন্য খুব সুন্দর ওরা প্লেস করে রেখেছে আর কিছু স্ন্যাক্স আইটেমও আছে তো এই তো আর তারপরে হচ্ছে ঢুকলাম ঢুকে এই যে খুব সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা ছিল আর বিভিন্ন টাইপের রাইড ছিল বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল তো রুয়াফির হচ্ছে এই স্লিপারে স্লিপ খেতে খুবই ভালো লাগে আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল যে আমরাই হচ্ছে লাফালাফি শুরু করে দেই কারণ এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল আর হচ্ছে এই গাড়িগুলো রুয়াফির খুব পছন্দ ও বিশেষ করে হচ্ছে যে কোনো প্লে জোনে গেলেই ও এই গাড়িটা খুব পছন্দ করে স্লিপার আর এই গাড়িটা তো ও হচ্ছে খেলছিল না ও শুধু বের হয়ে যাচ্ছিল গাড়ি থেকে আর অন্যান্য বাচ্চারা যে খেলছিল তাদের সঙ্গে খেলার জন্য ও চলে যাচ্ছিল আর এই দোলনাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল মানে পেছনের যে আর্টটা আর হচ্ছে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এই তো সব কিছু মিলে বেশ ভালো একটা জায়গা আর তারপর হচ্ছে এই যে এখানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিসও ছিল এখানে সুন্দর একটা ডল হাউসও ছিল তো এই জিনিসগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি আমার ছোটবেলায় ফিরে যাই আর এই অ্যাক্টিভিটিসগুলো ফিল করি বা অ্যাক্টিভিটিসগুলো করি আর তারপর হচ্ছে এখানে খুব সুন্দর একটা রিডিং টেবিল ছিল তারপর এই সেকশনটাও বেশ ভালো লেগেছে আমার এখানে বিভিন্ন টাইপের ফল তারপর হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস ছিল যেগুলো হচ্ছে বাচ্চাদেরকে চেনানো যাবে ইন্ডিভিজুয়ালি যে এটা এই এইটার নাম এটা বা হচ্ছে কালার এইটা এভাবে আর তারপর হচ্ছে এই জায়গাটা রুয়াফির খুবই পছন্দ হয় এটা হচ্ছে একটা বিচ পার থিমের আর ও এখান থেকে এসে একদমই যেতে চাচ্ছিল না ও এক ঘন্টার প্রায় 1.5 ঘন্টা এখানে ছিল তো ওকে আমরা জোর করে করে অন্য অ্যাক্টিভিটিস করাচ্ছিলাম বা হচ্ছে বিভিন্ন রাইডে উঠাচ্ছিলাম তো ওর আসলে মন ছিল ওই দিকেই তো সব কিছু ঘুরে টুরে অ্যাটেন্ড করে আবার ও জায়গায় চলে আসে মানে ও সেই ওর বিচ পারে যে জায়গাটা আছে ওখানেই চলে আসে আর এখানে যারা দায়িত্বে ছিলেন তারাও বেশ ভালো বিহেভও অনেক ভালো তারপর হচ্ছে ওরা বাচ্চাদেরকেও খুব ভালোভাবে টেক কেয়ার করছিল তো এই তো এখানে অনেক বাচ্চারা খেলছিল এটা দেখে রুয়াফির মাথা পুরাই নষ্ট একদমই যেতে চাচ্ছিল না তো ও বিশেষ করে মানে কিছু খেলা থেকে ও বাচ্চাদের সাথে থাকতে বেশি পছন্দ করে আর ওর এই স্লিপারে উল্টা দিক থেকে উঠা ওর খুবই পছন্দ ও অলওয়েজ এটা করে এই তো তারপর খেলাধুলা শেষ আর আমরা বের হয়ে যাচ্ছিলাম আর বের হওয়ার সময় কাউন্টারের পাশেই এরকম একটা সেকশন আছে যেখানে বিভিন্ন গাড়ি বল তারপর হচ্ছে বুকস অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য মানে কিনে নেওয়া যাবে তো এখান থেকে রুয়াফির পছন্দ মতো দুইটা গাড়ি ওকে আমরা কিনে দিই মানে পছন্দের কালারের একটা হচ্ছে ব্লু একটা ইয়েলো তো এই তো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আর বেবিস ড্রিমের ঠিক পাশেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে মানে একটা ফুড কোর্ট উইন্ডিস ফুড কোর্ট তো ওখানেই হচ্ছে আমরা যাচ্ছি তো প্রচুর পরিমাণে ভিড় ছিল অনেকক্ষণ পরে আমরা সিট পেলাম দেন বসলাম আর এই খাবারটা অর্ডার করলাম এটা হচ্ছে একটা মিট বক্স ছিল খুবই মজার ছিল আমি তো নেক্সট টাইম গেলে আবার এটা ট্রাই করব
আর তারপর হচ্ছে আমরা একটা কোল্ড কফিও নেই এই তো আর খুলনায় খাওয়া দাওয়া করে খুবই মজা কারণ এদের কোয়ান্টিটি খুব বেশি পরিমাণে থাকে আর ওয়াইফি তো পুরো ঘুমে পাগল হয়ে যাচ্ছিল তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ